সো প্রোগ্রামিং যদি কেউ শিখতে চায় তাহলে অনেকগুলো ব্রাঞ্চ আছে ডেফিনেটলি তুমি নিজেই জানো আমরাও জানি যে অ্যাপ ডেভেলপমেন্ট আছে এছাড়াও হয়তো এমবেডেড সিস্টেম হইতে পারে বা ওয়ারেবল হইতে পারে আরো অনেক ধরনের লাইন আছে আর কি তো এতগুলো সেক্টরের ভিতর থেকে কেউ যদি শিখতে চায় তাহলে সে কোন সেক্টরটাকে আসলে কিভাবে ডিসাইড করবে বা ওয়েব ডেভেলপমেন্টকেই বা কেন সিলেক্ট করা উচিত বলে তোমার মনে হয় আর কি আচ্ছা তো ভাইয়া আমি ফার্স্টেই যেটা বলছি যে প্রথম কথা আমার চ্যানেলে কেন ওয়েব ডেভেলপমেন্ট কারণ আমি শুরু থেকেই মানে ইনফ্যাক্ট আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা ডেসক্রিপশনে সব জায়গাতেই বলে আসছে আমি নিজে একজন ওয়েব ডেভেলপার সো যে জিনিসটা আমি ভালো বুঝি সেটাই আমি শেখানোর চেষ্টা করি আর কি সো দ্যাটস ওয়াই আমার ফোকাসটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আর আমার মানে কার কি করা উচিত তার আগে যদি একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে আমি যখন আমি বইটা হলে থাকতাম সো তখন আসলে বেসিক্যালি আমার একাডেমিক যে বিষয়গুলো শেখানো হতো লাইক সি শেখানো হতো জাভা শেখানো হতো সিরিয়াল অনুযায়ী আর কি তো আমাদেরকে কিন্তু মূলত সি জাভা এগুলোর মধ্যে আমাকে প্রোগ্রামিং এর বেস তৈরি করে দেওয়া হয়েছে তারপরে আসলে আমাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল থিওরিটিক্যাল বিভিন্ন জিনিস ডেটা স্ট্রাকচার হ্যাঁ গ্রাফ থিওরি এসব জিনিসপাতি শেখানো হয়েছে সো মানে কোনো একটা রিজনে সেটা আমি এখন বুঝি বাট কোনো একটা রিজনে সেই সময়টায় আমরা আসলে আসলে আমি এনজয় করতে পারিনি ব্যর্থ তো সেটা আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ডই বলবো যে এটার ব্যর্থতার পিছনে একটা অন্যতম কারণ ছিল আহ পড়াশোনা পড়ানোর ধরনটা আর কি কারণ এটা আপনিও ভাইয়া যেহেতু জানেন যে আসলে যে পড়াচ্ছে মানে যার কাছ থেকে আমি শিখছি জিনিসটা সো আমার প্যাশনটা তৈরি করার জন্য কিন্তু একজন শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো সে কতটুকু বুঝাতে পারলো তার থেকে বেশি জরুরি হচ্ছে ওই জিনিসটা যে অসাম সেই জিনিসটা ফিল করানো হ্যাঁ সো ওই ফিলটা আসলে কোনো একটা কারণে আমি ওই ল্যাঙ্গুয়েজ গুলোতে পাইনি সেটা আমার ব্যর্থতাও হতে পারে তো আমি সেটা পাওয়া শুরু করলাম যখন আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবং সেটা মূলত কিন্তু আমার এসছিল ক্যারিয়ার নিয়ে চিন্তার পরে থার্ড ইয়ারে যখন আমি উঠলাম তখন আশেপাশে সবাই প্রোগ্রামিং এর বস বাট আমার রেজাল্ট খারাপ প্লাস আমি কিচ্ছু পারি না সো অ্যাট দ্যাট টাইম তখন আমাকে আসলে আমাকে সিনিয়রদের মানে কাছে গেলাম তাদের মধ্যে যারা আমার মতো ছিল লাইক রেজাল্ট খারাপ করতো কিন্তু হ্যাপি আমি বলতাম আপনারা কেন এত হ্যাপি আপনাদের রেজাল্ট খারাপ আপনারা বাট কেন আপনারা এত খুশি থাকেন বললো বিকজ আমরা আসলে আমাদের আপনাদের ক্যারিয়ার তৈরি করে ফেলেছি তো তখন আমি ভাই বুঝতে শুরু করলাম যে আসলে আমার যে ফিল্ডটা কম্পিউটার সায়েন্স সেখানে আসলে আই হ্যাভ লটস অফ অপরচুনিটিস আমার জন্য দরজা আসলে অনেকগুলো আমি কোনটাতে যাব এটা হচ্ছে আমার চুজ করতে হবে তো ওই সময় ভাই আমার কেন জানি ওয়েব ডেভেলপমেন্ট আমাকে টেনেছিল আমি পিএইচপি দিয়ে আমার ইনফ্যাক্ট না আমি সবার আগে পিএইচপি দিয়ে কাজ শুরু করি তো পিএইচপি দিয়ে কাজ শুরু করি এবং ভাই জানেন শুরুর দিকে বলে একটা সফটওয়্যার খুব পপুলার ছিল তো আমরা হ্যাঁ হ্যাঁ ইউজার ইন্টারফেস ওটা দিয়ে বানাতাম আর কি ওইটাই ছিল আমার ফার্স্ট শুরু তো কেন জানি ওইটা আমার ভালো লেগে যায় এবং এরপরে যেটা আমি করেছি সেটা যেটা আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল যে আই হ্যাভ নেভার চেঞ্জ মাই পাথ লাইক আমি ওই একটাতেই ফোকাস ছিলাম এবং আই ওইটা আমি আমার ক্যারিয়ার আমার বিজনেস বলেন অ্যানালাইজ যে আমাদের সফটওয়্যারের যে কাজ হয় সবই কিন্তু ওয়েব রিলেটেড কারণ আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ না বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস অনলাইন এভরিথিং ইজ গোয়িং অনলাইন সো আপনার কোনো একটা অনলাইন প্রেজেন্স সেটা যে কোনো অ্যাপ্লিকেশন হোক অ্যাট এন্ড অফ দ্য ডে ওয়েব ডেভেলপমেন্ট করতেই হবে হ্যাঁ সেটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক আর সিম্পল ওয়েবসাইট হোক বাট এটার চাহিদা আসলে যাওয়াটা খুব কঠিন সহজে যাবে না আর কি দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এ সিকিউর প্রফেশন এবং এটার পিছনে লেগে থাকা উচিত এবং সেটাই ভাই এখনো কন্টিনিউ করছি বাট আহ আনএক্সপেক্টেডলি আমাদের সময় আপনিও জানেন আমাদের সময় এবং এখনকার সময়ে ওয়েব যে রেভলিউশন এটা আসলে যা দেখাচ্ছে তাতে আসলে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আমরা রং ছিলাম না মানে আমাদের প্রেডিকশনটা ঠিক ছিল এবং আমার মনে হয় আগামী বিশ পঁচিশ বছর ইনফ্যাক্ট আমাদের জেনারেশন দিব্যি ওয়েব ডেভেলপমেন্ট করে খেয়ে চলে যেতে পারবে আর কি সো এটা নিয়ে আসলে কারো কনফিউশনের কোনো প্রশ্ন নাই সো ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করাটা সেফ আচ্ছা আর বাকি থাকলো যে অন্যান্য জিনিসগুলো কেন এমবেডেড সিস্টেম বা এই জিনিসগুলো সো এইগুলো হচ্ছে খুবই স্কিলড এখানেও স্কিল লাগে এবং এখানেও প্রচুর থিওরিটিক্যাল নলেজ লাগে হ্যাঁ এই জিনিসগুলো যদি কাউকে অ্যাট্রাক্ট করে যে না আমি আসলে মেশিন হার্ডওয়্যার এর সাথে কাজ করতে আমার ভালো লাগে বিকজ আমার যেমন যেমন পার্সোনালি ছিল আই ওয়াজ অলওয়েজ ফ্যান অফ সফটওয়্যার আই ওয়াজ নেভার অ্যাট্রাক্টেড বাই হার্ডওয়্যার সো যদি কারোর হার্ডওয়্যার রিলেটেড জিনিসের সাথে কাজ করতে ইন্টারাক্ট করতে ভালো লাগে দেন সে এমবেডেড সিস্টেম আছে ঠিক আছে অন্যান্য সো যেটা ভালো লাগে ওই প্যাশন পয়েন্টটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে ওইটাতেই লেগে থাকতে হবে এবং কাউকে ছোট করা যাবে না লাইক যে ওয়েব ডেভেলপার তাকে যদি কেউ ধরে নেয় যে না আমি তো সফটওয়্যার ডেভেলপার না হ্যাঁ এটা একটা ভুল কনসেপশন বিকজ এভরিথিং অন দ্য ইন্টারনেট ওয়েবে যেটা হচ্ছে প্রত্যেকটা ইনফ্যাক্ট এইচ টিএমএল দিয়ে কোড লেখা এটা এক ধরনের মার্ক ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা লিখছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর বিল্ডিং এ সফটওয়্যার যা আউটপুট যেটা আসবে সেটা একটা সফটওয়্যার ঠিক আছে সো এই জিনিসগুলো যদি থাকে ভাই আমার মনে হয় একজন বিগিনারকে আগে আসলে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি আসলে কোন প্রফেশনে যাবো সেটার উপরে বেস করে ওটা নিয়ে লেগে থাকতে হবে এবং যদি একটা সার্টেন টাইম পরে দেখে ছয় মাস ছয় মাস পরিশ্রম করার পরে সে যদি মনে করে না এটা আমার হচ্ছে না হ্যাঁ সে যদি মনে করে আমি আমার পরিশ্রমের সর্বোচ্চ দিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে না তাহলে চেঞ্জ করে নতুন একটা উচিত আর ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা জিনিস সেখানে হচ্ছে কাজ করার সুযোগ অনেক বেশি লাইক যদি আমি কিচ্ছু না বুঝি আমি লজিক বুঝি না আমি অ্যালগোরিদম বুঝি না আমি ডাটা স্ট্রাকচার বুঝি না বাট আমি এইচটিএস দিয়ে অসম রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারি দেন দ্যাট ডিজাইনার ক্যান গেট বেটার স্যালারি দেন এন্ড ডেভেলপার অ্যাট সাম টাইমস আমি আমার কোম্পানিতেই দেখেছি সেটা এটা হয় সো ওই বলছি যে এখানে যে কোনো একটা জায়গায় আসলে স্পেশালাইজ হতে পারলেই লাভ আছে আর কি দ্যাটস ওয়াই ওয়েব ডেভেলপমেন্ট চুজ করে অনেকে এবং সবাই এটাতেই যাওয়ার চেষ্টা করে কিন্তু একই সাথে এটাও জানতে হবে যে ওয়েব ডেভেলপমেন্ট খুব কম্পিটিটিভ একটা জায়গা বিকজ সবাই শিখছে সো এই কম্পিটিশানে নিজেকে স্ট্যান্ড আউট করার জন্য স্কিলফুল হওয়াটা আসলে জরুরি আর কি